সকলকে, কম্পিউটার পেরিফেরালস এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেস, এ বিষয়ে আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব। যদিও এর আগের ক্লাসে আমরা ইন্টারফেসিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা RS-232C/V-24 স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিং। ইন্টারফেসিং এর জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্যান্ডার্ড। তো তার আগে আমরা একটু বলে নিই যে এখানে যে কথাটা আসছে RS-232C/V-24 স্ট্যান্ডার্ড, তো এটা আসলে কি? আমরা এর আগে জানি যে আরএস কথাটার অর্থ হলো রেকমেন্ডেড স্ট্যান্ডার্ড। মূলত যখন ইন্টারন্যাশনালি কোনো ডাটা কমিউনিকেশন বা কোনো একটা পদ্ধতি আবিষ্কার করা হয়, তখন এটা সকল ক্ষেত্রে যাতে একই রকম নিয়ম কানুন মেনে চলে ডাটা ট্রান্সমিট হয়, সেই জন্য একটা স্ট্যান্ডার্ড তৈরি করা হয়, এবং পরবর্তীতে ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী আসলে সকল প্রতিষ্ঠান এবং ডিভাইস এই ডাটাগুলো ট্রান্সমিট করে থাকে। তো এই স্ট্যান্ডার্ডটা মূলত একটা সিরিয়াল ইন্টারফেসিং। এটা সবচেয়ে বড় যে সুবিধা হলো যে এইটা ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট এবং ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্টের মাঝে সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, হ্যান্ডশেক অথবা হ্যান্ডশেক ছাড়া সকলভাবে এটা ডাটা আদান প্রদানের জন্য মূলত ব্যবহৃত হয়। তো এর আগে আমি বলেছি আরএস মানে হচ্ছে রেকমেন্ডেড স্ট্যান্ডার্ড, এবং RS-232 স্ট্যান্ডার্ডটা মূলত এই ইকুইপমেন্টকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, এই ইকুইপমেন্ট গুলোকে স্ট্যান্ডার্ড অনুযায়ী করার জন্য 1962 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা যেটাকে আমরা সংক্ষেপে বলি EIA কর্তৃক প্রবর্তিত একটা স্ট্যান্ডার্ড, এবং এই স্ট্যান্ডার্ডটা V-24 মূলত একটা ভার্সন 24, এর আগে বেশ কিছু এর সংস্করণ হয়েছে, এবং এই সংস্করণ হতে হতে আমরা যেটা আজকে আলাপ করছি সেটা হলো V-24 এই সংস্করণ নিয়ে, যেটা আরএস রেকমেন্ডেড স্ট্যান্ডার্ডের তৃতীয় সংস্করণ। আচ্ছা, এটাকে আবার ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড নামে ওটা পরিচিত আর কি। তো মূলত এই স্ট্যান্ডার্ডটা DTE এবং DC এর মধ্যকার ইন্টারফেসিং এর ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ফাংশনাল ও প্রসিডিউরাল ডেসক্রিপশন কে কিভাবে হবে সেটা আইডেন্টিফাই করে থাকে। তো একটু আগে বলছিলাম যে V-24 স্ট্যান্ডার্ডটা একটা ইউরোপের CC-TTT কর্তৃক প্রবর্তিত ফাংশনাল ডেসক্রিপশন সম্বন্ধিত একটা স্ট্যান্ডার্ড, যা মূলত 50 ফুট বা 50 ফিট দূরত্বে 20 kbps গতিতে সিরিয়ালি ডাটা ট্রান্সমিট করার জন্য মূলত ব্যবহৃত হয়ে থাকে। তো এই বিষয়টা সিরিয়াল এই ইন্টারফেসিং এর ক্ষেত্রে ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেসিং। এখন আমরা দেখব মূলত এই সিরিয়াল ইন্টারফেসিংটা কিভাবে কাজ করে ব্লক ডায়াগ্রাম সহ। ট্রান্সমিট হয় সেই জিনিস এখানে দেখানো হচ্ছে। মূলত এই ছবিটাকে একটু ছোট করার জন্য এখানে একটা অংশের একেবারে বিস্তারিত ছবি দেওয়া হয়েছে, কিন্তু এই অংশটা শুধুমাত্র পেরিফেরাল ডিভাইস নামেই আছে, যেটারও বিস্তারিত ছবি আর দেওয়া হয়নি। তো মূলত দুইটা ডিভাইস যখন নিজেদের মধ্যে আদান প্রদান ডাটা আদান প্রদান করতে চায়,
তখন আমরা জানি মনে করি আমি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডাটা ট্রান্সমিট করবো, সেক্ষেত্রে আমাদের মডেলের প্রয়োজন। যেমন আমার কম্পিউটারে ডাটা ইনপুট করতে হলে আমার একটা মডেল প্রয়োজন, অন্য ডিভাইসে ডাটা ইনপুট আউটপুট করতে হলে সেই ডিভাইসের একটা মডেলের প্রয়োজন। তো মডেল কথাটা এর আগে আমরাও জানি যে মডুলেশন এবং ডিমডুলেশন পদ্ধতিতে মূলত মডেলটা কাজ করে থাকে। ধরে নিচ্ছি কোন একটা পেরিফেরাল ডিভাইস, ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট, ওর একটা ডাটাকে এইখানে ট্রান্সমিট করবে। সেক্ষেত্রে এই ডিভাইসটা বা এই পুরো কার্যক্রমটা কিভাবে পরিচালিত হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা। প্রথমে এই মডেমের মাধ্যমে এইখানে পেরিফেরাল ডিভাইসটা এই মডেমের সাথে সংযুক্ত হয় একটা বিশেষ পদ্ধতিতে। যেমন এইদিকে আছে মেল পোর্ট, এদিকে ফিমেল পোর্ট, আর এদিকে মেল পোর্ট। আমরা যে কোনো মডেমের সাথে ডিভাইসের কানেকশনটা মূলত এইরকম। ঠিক একইভাবে যখন আমরা এই ক্ষেত্রে দেখছি এটা যেহেতু ডিভাইস, এটার ক্ষেত্রে এটা মেল এন্ড আর এটা হলো ফিমেল এন্ড, জাস্ট এটা উল্টা আর কি। যদি এই পেরিফেরাল ডিভাইস কোনো একটা ডাটা ট্রান্সমিট করতে চায় তখন এই মডেমের মাধ্যমে এই মডেমের সাথে মূলত যোগাযোগ হবে। ধরে নিচ্ছে দ্বিতীয় একটা ডিভাইসের এটা মডেম আর এই ডিভাইসটার এই পেরিফেরাল ডিভাইসটার মডেম। তো যখন কোনো একটা ডাটা এই পেরিফেরাল ডিভাইস থেকে এখানে ট্রান্সমিট করবে তখন মূলত সকল প্রকার নিয়মকানুন মিলেছে চলে এই পেরিফেরাল ডিভাইসটা এই মডেমের সাথে এই মডেমে ডাটা ট্রান্সমিট করবে। ধরে নিচ্ছি ডাটা এই ক্ষেত্রে যেহেতু এইদিক থেকে যাচ্ছে তীর চিহ্নটা আমরা এদিকে ব্যবহার করতে পারি, ডাটাটা এইখান এই মডেল থেকে এই মডেমে ইনপুট করবে। এখন এইখানে বেশ কিছু অংশ আমরা একদম দেখতে পাচ্ছি, বেশ কিছু ব্লক আছে। এই ব্লকগুলোর কোনটার কী কাজ সেটা নিয়ে আমি একটু বিস্তারিত বলবো। মূলত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে সিরিয়ালি ডাটা ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। মূলত ডাটা এই ডিভাইসটা থেকে ট্রান্সমিট এবং রিসিভিং এই কার্যক্রমটাকে নিয়ন্ত্রণ করে হলো এই সিরিয়াল ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার অংশটি, যা মূলত একটা ডাটা বাসের সাথে কানেক্টেড অবস্থায় থাকে। যদি এই ডিভাইসটা কোনো মানে এই ডিভাইসের ডাটা ট্রান্সমিট করতে চায় তাহলে সে এটার সাথে সংযুক্ত আছে কি ডাটা বাস, কানেক্টেড টু ডাটা বাস। এখন ডাটা বাসটার মাধ্যমে যেখানে ডাটা রাখা আছে সেইখান থেকে ডাটা বাসের মাধ্যমে ডাটা এখানে আসবে এবং সেটা এই ডিভাইসে সে প্রেরণ করবে। যেহেতু আমরা বলছি এই ডিভাইস থেকে এখন ডাটা এদিকে গ্রহণ করবে, সেক্ষেত্রে এই মডেম হয় কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে এইখানে ডাটা সেভ করে ডাটা রিসিভ হবে। তো দুইটার তীরচিহ্ন দুই দিকে যখন ট্রান্সমিট হবে তখন তীরচিহ্নটা বাইরের দিকে এবং যখন রিসিভ হচ্ছে তখন আমরা দেখছি যে তীরচিহ্নটা ভিতরের দিকে আর কি। আর এখানে আর কয়েকটা ডিভাইস আর কয়েকটা ব্লক আছে, যেমন কন্ট্রোল লজিক। এই কন্ট্রোল লজিক মূলত একটা কাজ সম্পাদন করতে হলে অনেকগুলো ছোট ছোট কাজ করতে হয়। তো সেক্ষেত্রে কন্ট্রোল লজিকের কাজ হলো একটার পর একটা ছোট ছোট এই কাজগুলোকে সম্পাদন করার জন্য যে সিগন্যাল বা যে কমান্ড ইনস্ট্রাকশন দরকার সেগুলো সে তৈরি করতে থাকে এবং একটা কন্ট্রোল রেজিস্টার নামে একটা জায়গায় সেটা মূলত জমা থাকে। এবং এইটা এই কন্ট্রোল লজিক তৈরি হয়ে এটা মূলত কন্ট্রোল বাসের সাথে সংযুক্ত থাকে এবং সেখান থেকে মূলত এই কার্যক্রমগুলোকে একটার পর একটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তো এইভাবে একটা সিরিয়ালি ডাটা যদি কোনো একটা ডিভাইস ধরে নিচ্ছে এখন ডাটা এই ডিভাইসটা এইদিকে একটা ডিভাইসে ট্রান্সমিট করতে চায় সেক্ষেত্রে কন্ট্রোল লজিক প্রথমে যে কাজটা করবে যে প্রথমে ওই ডিভাইসটা রেডি আছে কিনা সেটা মানে একটা সিগন্যাল পাঠাবে। যদি রিসিভিং ডিভাইস বা যে পেরিফেরাল ডিভাইসে ডাটা ট্রান্সমিট করবে সে যদি প্রস্তুত থাকে তাহলে সেই ধরনের সিগন্যাল পাঠাবে। এই সিগন্যালের উপর ভিত্তি করে ডাটাগুলোকে এই ট্রান্সমিটার সিরিয়াল ডাটা ট্রান্সমিটার আর রিসিভারে এই যেই জায়গায় ডাটাটা সংরক্ষণ করা আছে সেখান থেকে ডাটা ব্লককে এই ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে একের পর এক এই মডেমের মাধ্যমে এই মডেম এবং পরবর্তীতে পেরিফেরাল ডিভাইসে ডাটাটা সিরিয়ালি ট্রান্সমিট হবে। এর গতি, এর প্রতি সেকেন্ডে কত বিট পাঠাবে এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে মূলত কন্ট্রোল লজিক কন্ট্রোল প্যানেলের মাধ্যমে। তো এভাবেই মূলত একটা সিরিয়াল ডাটা ট্রান্সমিট হয়ে থাকে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের এই স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিংটা না জানলে অনেক ডিভাইসের কার্যক্রমই আমরা ভালো মতো বুঝতে পারবো না। তো আশা করছি আমার স্টুডেন্টরা
আজকের এই স্ট্যান্ডার্ড সিরিয়াল ইন্টারফেসিং বিষয়টা ভালোভাবেই বুঝতে পেরেছে এবং পরবর্তীতে আমরা এর আরো এর সাথে সংশ্লিষ্ট আরো বেশ কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আলাপ করবো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।